দেশ ও দশের মঙ্গল কামনায় বাঁকুড়া থেকে রানীগঞ্জ শ্যাম মন্দিরের উদ্দেশ্যে নিশান যাত্রায় রওনা হলেন মারোয়ারি সম্প্রদায়ের মানুষ। সোমবার বাঁকুড়া শহরের ব্যাপারীহাট ও কুচকুচিয়া শ্যাম মন্দিরে প্রণাম সেরে সুদৃশ্য ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহযোগে 40 জন মহিলা 101 জন রানীগঞ্জ শ্যাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে ফাল্গুন মাসের একাদশী শ্যাম বাবার সব থেকে বড় একাদশী। ওই দিন খাটুতে বিশাল মেলার আয়োজন করা হয়। অতি সম্প্রতি রানীগঞ্জে শ্যাম বাবার বিশাল মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এবার তাই ওই মন্দিরের উদ্দেশ্যে বাঁকুড়া থেকে 101 জন রানীগঞ্জের উদ্দেশ্যে নিশান নিয়ে রওনা হলেন। প্রথম দিন গঙ্গাজল ঘাটিতে রাত্রিবাস, পরের দিন মেজিয়ায় রাত্রিবাস ও সেখান থেকে আরও 50 জন যোগ হয়ে একাদশীর দিন মোট 151 জন পদযাত্রী রানীগঞ্জ শ্যাম বাবার মন্দিরে পৌঁছে নিশান বাঁধবেন বলে জানানো হয়েছে। আমাদের নিশান যাত্রা বাঁকুড়া ধাম থেকে রানীগঞ্জ ধাম যাবে। আজকে আমরা শুভারম্ভ করেছি, আমরা এরপর থেকে রানীগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আজকে আমাদের গঙ্গাজল ঘাটিতে নাইট আছে, তারপরে কালকে আবার সে পরশু দিনে সকালবেলা বেরিয়ে আমরা যাবো মেজিয়ায় নাইট হল্ট করবো। তারপরের দিন আমরা পরশু মানে 20 তারিখে আমরা পৌঁছবো রানীগঞ্জ ধাম। এই নিশান যাত্রায় ওখানে বাবার ধামে চাপাবো আমরা। 151 জন যাচ্ছে, মানে বাঁকুড়ার থেকে 100 জন আর বারবার মিডিয়ার থেকে প্রায় 50 জন আমাদের নিশান যাত্রী। বাবার কাছে বার্তা তো সমাজের বা দেশের, সমাজের সবাইকার উন্নতি হয়, ভালো থাকে, মানুষের বিপদ আপদ থেকে মুক্তি পায়। আমরা প্রতি বছর যেমন উৎসব পালন করি, এই নিশান যাত্রা বাবার মূল যেটা নিশান যাত্রাটা সেটা আমরা প্রতি বছর আমরা মন্দিরের প্রোগ্রামে করি। কিন্তু এটাকে বাঁকুড়া ধাম পড়ছে, বাঁকুড়া থেকে রানীগঞ্জ ধাম এবছর প্রথম, আর বাঁকুড়ার ইতিহাসও প্রথম যেটা এতগুলো 55 জনের নিশান যাত্রা আমরা করতে পেরেছি। নিশান যাত্রা হচ্ছে শ্যাম বাবার নিশান যাত্রা। ফাল্গুন মাসের একাদশী শ্যাম বাবার সব থেকে বড় একাদশী, যেটা খাটুতে শ্যাম বাবার যে মেলা ভরে ফাল্গুন একাদশী, সেই একাদশী আমরা বাঁকুড়া শ্যাম প্রেমী সমস্ত বাঁকুড়াবাসীকে নিয়ে বাঁকুড়ার ইতিহাসে প্রথমবার বাঁকুড়া থেকে রানীগঞ্জ ধাম 151টা নিশান নিয়ে পদযাত্রা শুরু করেছি। আমরা 2টা নাইট স্টে করবো গঙ্গাজল ঘাটি নাইট স্টে, সেখানেও আমাদের বাবার ভজন কীর্তন প্রোগ্রামেরও অনুষ্ঠান আছে এবং মেজিয়াতে খুব বড় রূপে বাবার মানে ভজন কীর্তনের প্রোগ্রাম আছে। তারপর আমরা 20 তারিখ ফাল্গুন মাসের একাদশীর দিন রানীগঞ্জ নতুন শ্যাম মন্দির হয়েছে, 1 মাস আগে যেটি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরে বাবার চরণে নিশান অর্পণ করে এই পদযাত্রা শেষ করব। নিশান যাত্রায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন বাঁকুড়া সহ আপামর বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা এই নিশান যাত্রা শুরু করেছেন। তাদের বিশ্বাস শ্যাম বাবা তাদের এই আবেদনে সাড়া দেবেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।